হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো ঝিঙ্গে আলু দিয়ে মুগ ডাল দিয়ে বানাবো। অসাধারণ টেস্টি একটা নিরামিষ সবজি বানাবো। তার জন্য আমি আলুগুলোকে কেটে নিয়েছি আর মুগ ডালটা ভেজে ভেজে আমি ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি সাদা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, নুন, হলদি পাউডার, কাশ্মীরি চিলি পাউডার, জিরে পাউডার। আর আলুটাকে আমি কেটে নিয়েছি, এখন আমি ভেজে নেব আলুটাকে। সর্ষের তেল দিয়েছি প্যানের মধ্যে, আলুটাকে ভেজে নিচ্ছি। আর ঝিঙ্গাটাও আমি কেটে নিয়েছি ছোটো ছোটো পিস করে। এবার আমি ঢেকে দিয়েছি, আলুটা ফটাফট ভাজা হয়ে যাবে। আলুটা ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। এবার প্যানের মধ্যে একটু তেল দিয়েছি আর ফোড়ন দিয়েছি আমি, সাদা জিরে, দুইটা শুকনা লঙ্কা দিয়েছি, দুইটা তেজপাতা। এখন ফোড়নটাকে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। তারপর দিয়ে দেবো আমি মুগ ডাল। মুগ ডালটা ভেজে ভেজে আমি ভিজিয়ে ধুয়ে রেখেছিলাম। তারপর এখন মুগ ডালটা দিয়ে আমি খুব ভালো করে তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করছি। পরে একটু জল দিয়ে দিয়েছি যাতে মুগ ডালটা সিদ্ধ হয়ে যায়। এখন দিয়ে দিয়েছি ভাজা আলুগুলো। আলুটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো। দিয়েছি হলদি পাউডার, কাশ্মীরি চিলি পাউডার, জিরে পাউডার, আর দেবো পরিমাণ মতো নুন। আর লাস্টে আমি একটু মিষ্টি দিব। দিয়েছে কাঁচা লঙ্কা 3টে, ছিঁড়ে দিয়েছে মাঝখানে। এখন খুব ভালো করে আমি মিক্স করে দিচ্ছি ডালের সাথে। হেভি টেস্টি হয় রেসিপিটা খেতে। রুটি, পরোটা, নান, ফ্রাইড রাইস, প্লেন রাইস সবার সঙ্গে খুব ভালো লাগবে খেতে। সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া। তারপরে খুব ভালো করে এটা কষিয়ে নিলাম মশলাটাকে। এখন দিয়ে দেবো আমি ঝিঙ্গাগুলো। ঝিঙ্গাটা দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে ঢেকে দেবো 5 মিনিটের জন্য। আর স্টিমটা আমি লোয়ে রেখেছি। এবার 5 মিনিট পরে এসে আবার ঢাকনা উঠিয়ে একটু নাড়াচাড়া করে দেবো। এটা ঢেকে ঢেকে বানাতে লাগবে, তাহলে ডালটাও সেদ্ধ হয়ে যাবে, ঝিঙ্গাটাও সেদ্ধ হয়ে যাবে। আর আলুটাকে আমি ভেজে নিয়েছিলাম। আবার ঢেকে দিয়েছি 3 মিনিটের জন্য। এবার 3 মিনিট পরে এসে আমি জল দিয়ে দেবো গ্রেভির জন্য। জলটা বেশি দেবো না, মাত্র মাখামাখাই হবে। জলটা দিয়ে আবার খুব ভালো করে মিক্স করে দিচ্ছি, নাড়াচাড়া করে দিচ্ছি। তারপর ঢেকে দিয়েছি আবার 5 মিনিটের জন্য। এবার 5 মিনিট পরে এসে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তারপর আমি মিষ্টির জন্য মধু দিয়েছি একটু। নিরামিষের মধ্যে মিষ্টি দিলে একটু ভালো লাগে। ডালটা দেখে নিলাম, ডালটা একটু আরেকটু সেদ্ধ হবে। আবার ঢেকে দিব আমি 3 মিনিটের জন্য। আবার ঢেকে দিচ্ছি। এবার 3 মিনিট পরে এসে আমি মধুটা দিয়ে দেব। মধু দিয়েছি মিষ্টি 1 চামচের মতো মধু দিয়েছি, একটু মিষ্টি মিষ্টি হবে। আর গরমের দিনে এই ধরনের রেসিপি খেতে খুব ভালো লাগে। ঝিঙ্গাটা খেলে শরীরটা ঠান্ডা থাকবে। তেল মশলা একদম কম দিয়েছে। মিষ্টিটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম, তারপর আবার ঢেকে দিয়েছি।
একটু নাড়াচাড়া করে আমি গ্যাসটা অফ করে দেব, আর গ্রেভিটা অতটুকু থাকবে, পরে আর একটু টেনে যাবে। গ্যাস অফ করে দিয়েছি, এবার স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দেবো 5 মিনিটের জন্য ঢেকে, তারপর সার্ভ করেছি। অসাধারণ টেস্টি একটা রেসিপি, ঝিঙ্গে দিয়ে মুগ ডালের রেসিপি। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে তেমন টেস্টি হয়েছে।